আমরা শুরু করতেছি আমাদের এটা হচ্ছে আমরা কতদিন বেসিক গেট গুলা দেখেছিলাম, আজকে আমরা বাকি গেট গুলা দেখি। তো আমরা কতদিন দেখেছিলাম এন্ড অর আর নট গেট, এন্ড এরই যৌগিক গেট হচ্ছে ল্যান্ড গেট। ল্যান্ড গেটের মধ্যে কি থাকে আমরা এখানে একটু চিত্র থেকে দেখি। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট এবং সাথে একটা নট গেট। অ্যান্ড এবং নট গেট দুইটা মিলে হয় হচ্ছে আমাদের ল্যান্ড গেট। অ্যান্ড গেট তার সাথে একটা নট গেট দুইটা মিলে হয় ল্যান্ড গেট। ইকুয়েশনটা দেখা যাচ্ছে যে অ্যান্ড গেটের ইকুয়েশন ছিল কি, এ এখানে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি ছিল, যেহেতু এখানে বাবল আছে সেই বাবলটাতে কি হচ্ছে ল্যান্ড গেট থাকার সময় সম্পূর্ণটা না দিয়ে কি করা আছে নট গেটের এই বাবল অংশটুকু মাথায় দিয়ে আনবে, তাহলে এই সিম্বলটাই থাকবে আমাদের অ্যান্ড গেটের। ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি সাথে উপরে একটা বার থাকবে বাবলের জন্য। বারের কাজ কি, বারের কাজ হচ্ছে যে যা ভ্যালু থাকে তার ভ্যালুটাকে ই করে দেবে, উল্টা করে দেবে, জিরো থাকলে ওয়ান করে দেবে, ওয়ান থাকলে জিরো করে দেবে। এটাই হচ্ছে বারের। এখানে আমরা ট্রুথ টেবিল থেকে দেখি, ট্রুথ টেবিলে দেখলে দেখা যাচ্ছে যে আমরা গতদিন করেছিলাম জিরো জিরো থাকলে কি ছিল, দেখো জিরো জিরো থাকলে আউটপুট কত ছিল অ্যান্ড গেটে। এখানে যদি হয় এই পর্যন্ত অ্যান্ড গেট, অ্যান্ড গেট হতে হচ্ছে জিরো জিরো হলে কি হতো, অ্যান্ড গেটে দুটো গুণ করলে জিরো জিরো তো জিরো হওয়ার কথা, এইখানে ভ্যালুটা ছিল। কিন্তু যখনই নট গেট পার হয়েছে, নট গেটের ইনপুট যখন ওয়ান, এখানে জিরো জিরো হলে ইনপুট জিরো জিরো হলে আউটপুট জিরো, সেটা হচ্ছে নট গেটের ইনপুট। নট গেটের ইনপুট যখন জিরো হচ্ছে তার উল্টাটা গেছে, আউটপুট ওয়ান হয়ে গেছে, সেজন্য কি হচ্ছে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে উল্টা হয়েছে। অ্যান্ড গেটে ছিল জিরো জিরো তে জিরো, এখানে হয়ে গেছে ওয়ান, ওখানে জিরো ওয়ান গুণ করলে হচ্ছিল জিরো, এখানে হয়ে গেছে ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, এখানে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ছিল, এখানে জিরো, উল্টা। কেন উল্টা হচ্ছে আমরা সেটাই বললাম যে অ্যান্ড গেটের যে ভ্যালু পাবো সেই ভ্যালুটার অপোজিট ভ্যালুটাই হচ্ছে আমাদের ল্যান্ড গেট। এখানে আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, আমরা গতদিন দেখে যেটা দেখেছিলাম সেটাই আমাদের গতদিন যেরকম একটা ডায়াগ্রাম ছিল, শুধু টুইস্টটা ইয়ে ছিল সিরিজেই ছিল। যে পরপর আমরা দেখেছিলাম যে এই ক্ষেত্রে সিরিজেই আছে, কিন্তু আগে ছিল উপর দিয়ে, এবার হচ্ছে কি এখানে ল্যাম্প আছে, ল্যাম্পের প্যারালালে। তো যখন ওপেন বা অফ থাকবে তখন জিরো, তো এখন এখানে দেখা যাচ্ছে যে এই ট্রুথ টেবিলে জিরো জিরো, মানে এটাও অফ, দুটাই যদি অফ থাকে তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, কারেন্ট পাস না করার জন্য কারেন্ট যাবে ল্যাম্পের মধ্যে দিয়ে, আর ল্যাম্পের মধ্যে দিয়ে গেলে সেই সময় সার্কিট, এখানে সার্কিট কারেন্ট ফ্লোয়িং পাথটা কমপ্লিট হচ্ছে, তখন এটা আউটপুট পাচ্ছে, লাইট জ্বলবে, লাইট জ্বলবে মানে ওয়ান, আউটপুট ওয়ান পাচ্ছে। ঠিক পরেরটা জিরো ওয়ান, তার মানে এটা বন্ধ, এটা বি, এ হচ্ছে বন্ধ, বি সুইচটাকে আমরা অন করলাম, বি সুইচ অন করলাম, এর মধ্যে কারেন্ট পাস করবে না, কারেন্ট পাস না করার জন্য কারেন্ট কিন্তু ল্যাম্পের মধ্যে দিয়ে যাবে, লাইটের মধ্যে দিয়ে পাস করবে, সেজন্য আউটপুট ওয়ান। একই ঘটনা ঘটছে এখানেও যে এ পরবর্তী স্টেজে এ কে যদি অন করি আর বি কে অফ করে দিই তারপরেও এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, সেক্ষেত্রে আউটপুট পাবো ওয়ান। কিন্তু দুটা সুইচকে যদি একই সময় অন করে দিই, এ এবং বি দুটা সুইচকে অন করে দিই, এরকম একটা আমাদের সার্কিট দেখলাম নট গেটের সময়, শুধু একটা সুইচ দিয়ে নট গেটে প্যারালাল করেছিলাম লাইটে, যেহেতু দুটা শর্ট সার্কিট হয়ে গেল কারেন্ট, আমরা জানি যে কারেন্ট এই পাথ দিয়ে পাস করবে, যেহেতু লাইটের মধ্যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স যাবে না, তাহলে কারেন্ট কি হচ্ছে তখন এখান দিয়ে এদিক দিয়ে পাস করবে, কারেন্ট যখন এদিক দিয়ে পাস করবে তখন হচ্ছে লাইট জ্বলবে না, সেজন্য আমরা আউটপুটটা একটু দেখছি জিরো। এটা কয় ইনপুট ছিল, টু ইনপুট ল্যান্ড গেট। আমরা একটা থ্রি ইনপুট ল্যান্ড গেট যদি দেখি, একই রকম ঘটনা, থ্রি ইনপুট ল্যান্ড গেট। থ্রি ইনপুট ল্যান্ড গেট হলে আমরা এত ডিটেলস এ করি নাই সার্কিট, ডিটেলস করতে এটাই শুধু থ্রি ইনপুট ল্যান্ড গেট, এ বি সি তিনটা ইনপুট। তাহলে ইকুয়েশনটা কি হবে, আমাদের ইকুয়েশনটা এখানে বাদ বেরোবে, তো ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, তার সম্পূর্ণটার উপর দিয়ে বার, এখানে যেমন এ ইন্টু বি তার উপর দিয়ে বার ছিল, আর এখানে হবে কি এ ইন্টু বি এ বি সি, জাস্ট হচ্ছে তিনটার গুণ, যেহেতু ইনপুট গুলার গুণফল এ ইন্টু বি ইন্টু সি আর সম্পূর্ণটার উপর বার, তো সেই হিসাব করলে দেখা যাচ্ছে যে এখানে যে এ বি সি তিনটাতে যদি গুণ করা যে কোনো একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে, আর নট গেট আছে
বাবলের জন্য সেটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তাহলে এই এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সিক্স পর্যন্ত, 1106 পর্যন্ত প্রত্যেকটা লাইনের মধ্যেই, প্রত্যেকটা ইনপুটের মধ্যে কোনো না কোনো জায়গায় জিরো আছে। তাহলে একটা জিরো থাকা মানে কি, এই তিনটা এ বি সি তিনটা গুণ করলে রেজাল্ট আসবে কত, জিরো। আর তারপর যে বাবল আছে মানে বার আছে, বারের জন্য এগুলো ওয়ান হয়ে যাবে। আর যখনই শেষ লাইন 1117, সেভেন তিনটা ওয়ান গুণ করলে এ বি সি তিনটা ভ্যালু যদি 111 হয়, তাহলে এখানে ওয়ান হচ্ছে, ওয়ান এর উপর দিয়ে বার তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা টু ইনপুট এবং থ্রি ইনপুট ল্যান গেট দেখলাম। এরপরে হচ্ছে টু ইনপুট নর গেট। অর গেটের বিপরীত অবস্থা, এখানে কেমন হয়ে গেল যে এটা ইকুয়েশনটা কি লিখলাম, ভুল লিখলাম। এটা অর গেট, এখানে এ ইন্টু বি কে হয় এ প্লাস বি হবে, এখানে ভুল করছে। এখানে হচ্ছে এ বি ইনপুট, যেহেতু অর গেট এখানে তো হচ্ছে অর গেট এ প্লাস বি হবে, এ প্লাস বি আর এ প্লাস বি এর উপর দিয়ে বার, ভুল করছে, এ প্লাস বি হবে এ প্লাস। তো আমরা ইকুয়েশনের ক্ষেত্রে দেখেছি কি হচ্ছে যে এই পর্যন্ত দেখি দুটা ইনপুট যদি জিরো জিরো হয়, জিরো জিরো তাহলে এ প্লাস বি, এ প্লাস বি মানে জিরো জিরো যোগ করলে জিরো, তারপর নট গেট বা বাবল আছে সেজন্য চেঞ্জ হয়ে যাবে, জিরো জিরো তে ওয়ান হবে। আর অন্য ক্ষেত্রে কি হচ্ছে, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, আর ওয়ান ওয়ান ভ্যালু ছিল আমরা ওয়ানে ধরছিলাম যে সেটা ওয়ান বা ওয়ান। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এ প্লাস বি হলে এই তিন ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এই তিনটা ক্ষেত্রে ওয়ান ভ্যালু আসছে, তারপর একটা নট গেট বাবলের জন্য কি হচ্ছে ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যাবে, ওয়ান থাকতে জিরো হয়ে যাবে, সেজন্য পরের তিনটা হচ্ছে জিরো হয়ে যাবে। আমরা এখানে একটা সার্কিট ডায়াগ্রাম আঁকানো হয়েছে, সে একইভাবে যদি মিলাই দেখি, এ আর বি, এ আর বি যখন দুটাই অফ থাকতেছে, এ আর বি দুটাই অফ, তখন কারেন্ট এদিক দিয়ে পাস করবে না, সম্পূর্ণ কারেন্টে যাবে ল্যাম্পের মধ্যে, ল্যাম্পের মধ্যে দিয়ে যাওয়ার জন্যই তখন কি হচ্ছে আউটপুটটা ওয়ান পাচ্ছে, মানে লাইট জ্বলতেছে। আর অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে জিরো ওয়ান, এই এ কে যদি অফ রাখি, বি কে অন রাখি, তাও কারেন্ট এদিক দিয়ে পাস করবে, লাইটের মধ্যে যাবে না। এরপর এ কে অন করলো, বি কে অফ করলো, তাও কারেন্ট এদিক দিয়ে যাবে। দুটাই যদি অন করে তাহলে কারেন্ট ডিভাইডেড অনুসারে এ বি দুইটা সুইচের মধ্যে দিয়ে যাবে, কি আবার একত্রিত হয়ে কি হবে আবার গ্রাউন্ড দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইটের ভিতরে কোনো কারেন্ট যাবে না, সেজন্য কি হচ্ছে এই তিনটা পজিশনেই লাইট জ্বলবে না। আর আমরা যেগুলো পড়তেছি এগুলো আমরা প্র্যাকটিক্যালে সব দেখতে হবে, প্র্যাকটিক্যালে আমাদের আইসি লাগাই, আইসির ইনপুট আউটপুট দিয়ে সুইচ অন অফ করে আমাদেরকে এই ট্রুথ টেবিল বিলাই দেখতে হবে যে আসলে এই পয়েন্টের সাথে সার্কিট ডায়াগ্রাম ট্রুথ টেবিল মিল আছে কিনা। তাহলে দুই ইনপুট যদি হয় তিন ইনপুটের ক্ষেত্রে একই রকম হবে, টু ইনপুট নর গেট, তারপরে যে স্যার একটা যে ওটা বাদ পড়ে গেছে, এটা একবার করার পরে সেভ করতে মনে ছিল না, এটা অফ করছে আর দেখছি যে হারাই গেছে, সে চেষ্টা করে বাদ পড়ে গেছে। যদি তিনটা ইনপুট হতো এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হতো, এ প্লাস বি প্লাস সি হলে শুধু প্রথমটা ক্ষেত্রে ওয়ান হতো, বাকি সকল ক্ষেত্রে জিরো হয়ে যেত, যেহেতু এ বি এবং সি তিনটা ভ্যালু। আমরা যদি এটা নিয়ে একটু চিন্তা করি, এরকম তো প্রত্যেকের এটাই আসতো, শুধু সবগুলো জিরো হলে, সবগুলো জিরো যোগ করলে হলে জিরো, আর বাকি যে কোনো জায়গায় একটা ওয়ান থাকতো, মানে একটা ওয়ান থাকলে তার ভ্যালু কি হতো ওয়ান হতো, যেহেতু এটা অর গেট, তিনটা থাকুক বা চারটা থাকুক, শুধুমাত্র প্রথমটা ওয়ান সব জায়গায় জিরো হতো। এটা মানে প্রথমটা এ একটা বি এবং সি যদি লেখতাম, জাস্ট ট্রুথ টেবিলটা এইটুকু হতো, এই ট্রুথ টেবিলটাকে এইটুকু নিতাম, এটা হচ্ছে ইনপুটটা একই থাকবে সকল ক্ষেত্রে, শুধু আউটপুটটা চেঞ্জ হয়ে প্রথম ওয়াই এর ভ্যালুটা, বাকি সব জায়গায় জিরো হয়ে যেত। আমরা এখন আরেকটা জিনিস দেখি, টু ইনপুট এক্সক্লুসিভ অর গেট, টু ইনপুট এক্সক্লুসিভ অর গেট, এটা একটু ব্যতিক্রম জন্য জিনিস, আমরা এখানে পুরাটা দিতে পারি না, সেটা দিয়েছি তোমরা বই থেকে একটু দেখে নিবা। এখানে এক্সক্লুসিভ অর গেটের আমরা সিম্বল দেখছি কি এ বি এবং ওয়াই সবই আছে, কিন্তু এখানে এক্সক্লুসিভ অর গেট বোঝার সুবিধা হচ্ছে আমাদের সিম্বলে হচ্ছে কি আছে, প্রথম একটা আলাদা বার থাকবে, আমাদের একটা দাগ আছে, এই দাগটা যদি থাকে তাহলে আমরা বলবো যে এটা এক্সক্লুসিভ অর গেট। আর ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো, ওয়াই ইকুয়াল টু এ প্লাস অর গেট প্লাস বি, কিন্তু প্লাস চিহ্নটা কি হবে একটা সার্কেলের মধ্যে রাখা হবে,
লাস্ট নোটটা যদি এরকম রাউন্ড করে রাখা হয় তাহলে এটা ইকুয়েশনটা দেখে বুঝতে হবে যেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ইকুয়েশন। আর অথবা এই ইকুয়েশনটা এরকম দেওয়া থাকে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এই তোমাদের বইতে প্রাইম থাকবে না, তোমাদের বইতে থাকবে এ বার উপর দিয়ে, যে আমরা যে বার দেখে আসলাম না এরকম লম্বা দাগটা থাকবে, এবং এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে ইকুয়েশন। এ বার বি প্লাস এ বি বার, তাকেও যদি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম এভাবে লেখো তাও হবে, তো কোনো বইতে এভাবে লিখছো কোনো বইতে আবার উপর দিয়ে ঢাক দিয়ে দেবে। আর হচ্ছে ট্রুথ টেবিল, এটা ইনপুট, ইনপুট সবসময় তো দুটা ইনপুট হলে 0 0 0 1 1 0 1 1 এটাই হয় ইনপুট দুটা হলে। এখন আমরা এটা মনে রাখার সুবিধার্থে হচ্ছে আমরা একটু খেয়াল রাখি যে এক্সক্লুসিভ কথাটার অর্থ এক্সক্লুসিভ বা এক্স অর এক্সক্লুসিভ সাধারণ নয় বা অসাধারণ কোনো কিছু, অসাধারণ কোনো কিছু সেজন্য এটাকে বলা হয়েছে, যেহেতু এটা সাধারণ নয় সেজন্য এক্সটাকে এক্সক্লুসিভ অর্গের নাম দেওয়া হয়েছে। পাশের গায়ে লেখা থাকে দেখবা যে এক্সক্লুসিভ হচ্ছে অভিজাত শ্রেণীর জন্য ওই বাসটা, কিন্তু হ্যাঁ বাসের গায়েও লেখা থাকে এক্সক্লুসিভ, সমস্যা নেই। এক্সক্লুসিভ হচ্ছে অসাধারণ সাধারণ নয় এরকম কিছু, সাধারণ নিয়মে যেগুলো হয় না সেগুলো হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ অর্গেট আমরা দেখি না, এক্সক্লুসিভ অর্গেটে দেখা যাচ্ছে ইনপুট 0 0 0 1 1 0 1 1 আছে, দেখা যাচ্ছে 0 0 তে 0 হচ্ছে 0, 1 1 হচ্ছে 1 0 তে 1 হচ্ছে, আবার 1 1 এও 0 হচ্ছে। এক্ষেত্রে আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা একটু গল্পর মতো করে যদি মনে রাখে তাহলে খুব সুবিধা হয়। ধরো দুইজন 0 মানে কি, এখানে আমরা দুইজন গরিব মানুষ ধরি আর 1 মানে দুইজন ধনী মানুষ ধরি। এখন যদি দুইজনই গরিব মানুষ হয় তখন কি হবে, যদি দুইজনই গরিব মানুষ একজন আরেকজনকে যদি বলে যে তুমি আজকে তোমার আমার বাড়িতে একটু কাজ করে দাও, তখন কি করবে, একজন গরিব মানুষ আরেকজনের বাড়িতে এসে আমাদের কাজ করতে চাইবে না, মনে করবে যে আমি ওর বাড়ি কাজ করবো, সে আমার জন্য মজুরি নাও দিতে পারে, আমার যে খরচ দিবে না, ওর থেকে আমি অন্য জায়গায় কাজ করতে চাই, দিয়েছি সে আমি টাকাটা পাবো, এর প্রতি বিশ্বাস থাকবে না, মানে এর প্রতি বিয়ের বিশ্বাস থাকবে না, তো বিয়ের কাজ এ করে দেবে, মানে একজনের কাজ আরেকজন করে দিবে না, তার সমস্যা এটাই, ও টাকা দিবে কোন জায়গায়, ওরও সংসার চলে না আমারও সংসার চলে না, আবার সারাদিন আমি ওর কাজ করবো, দিন শেষে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তার মানে কি এখানে কাজ কেউ কারোর করে দিবে না। ঠিক দুজন ওয়ান ওয়ান যদি হয় অনেক টাকা পয়সা মালিক, এরা যদি এখন যে এ হয়তো পাশের বাড়িওয়ালা বি দুজনের এরও পাঁচতলা একটা বাড়ি আছে, পাঁচতলা বাড়ি আছে, এখন একজন আরেকজনকে যদি বলে যে আজকে আমার বাড়িতে কাজের লোক আসে নাই তুমি আমার কাজটা করে দাও, তো কাজের লোক আসে নাই তোমার কাজ করে দেবো, কেউ করে দেবে কেউ দিবে না কাজ, সেক্ষেত্রে আমরা এটা মনে রাখছি যে যখন একই জাতীয় কিছু হবে মানে দুজন গরিব হলেও এটা কাজ হবে না, আবার দুইজন যদি খুব ধনী হয় কেউ কারোর কাজ করে দিবে কাজ করে দিবে না, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে এই দুইটা ক্ষেত্রে আউটপুট 0, এখানে 0 0 এখানে আউটপুট 0, এখানে 1 1 এখানে আউটপুট 0, মানে কি একই জাতীয় ইনপুট হলে প্রতিবারকে মনে রাখতে হবে যে একই জাতীয় ইনপুট হলে এর আউটপুট 0 হবে, ভিন্ন জাতীয় আউটপুট ইনপুট ভিন্ন জাতীয় ইনপুট, যেমন এখানে 0 1 বা 1 0, 0 1 মানে একজন ধনী একজন গরিব, আরে কি হচ্ছে যে এই যার টাকা আছে সে তো একজন লেবার নিয়ে কাজ করাতেই পারে, লেবারের মনে এই সন্দেহ হবে না যে আমাকে দিন শেষে কাজের পরে টাকা দেবে, গেলে আমার বাড়ি কাজ করার টাকা টাকা অবশ্যই পাওয়া যাবে। ঠিক এখানে ওই রকম এ যদি ধনী হয় আর বি যদি গরিব হয় তাহলে গরিব ব্যক্তি আছে তার টাকার দরকার আর এর কাজ দরকার, কি করবে একে অফার করলে এ সে ঠিকই তার কাজটা করে দেবে, সেক্ষেত্রে আউটপুটটা আমরা 1 1, মানে এখানে আমরা মনে রাখবো কি যে একই জাতীয় ইনপুট যদি হয় তাহলে আউটপুট 0 হবে, আর ভিন্ন জাতীয় ইনপুট হলে আউটপুট 1 হবে, তোমরা খেয়াল রাখবে। এক্সক্লুসিভ অর্গেট যেমন হবে তাহলে 3 ইনপুট এক্সক্লুসিভ অর্গেট হতে পারে, এখানে একই এ প্লাস বি ছিল, এখানে এ প্লাস বি প্লাস সি, একটু ইকুয়েশনটা খেয়াল করি এটাকে ভাঙলে কি হয়, এ বি সি প্রাইম মানে কি এ বি এ বিসি মানে কি বি আর সি এর উপর বার, এ বি সি বার, এ আর বি আর সি এর উপরে টোটালটার উপর বার, এখানে এ প্রাইম বি সি প্রাইম মানে কি এ বার বি সি সি বার, এটা হচ্ছে এ বি বার সি প্লাস এ বি সি, মানে 3 প্রকারের আছে এ বি সি এ বি সি এ বি সি এ বি সি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা দুইটা করে এ
এখানে দেখেন এবিসি একটা হয়ে গেছে, এখানে এবি উপর বার হচ্ছে, এখানে এবার সি বার উপর বার হচ্ছে, আবার বি বার সি বার, এবি বিসি সিএ আলাদা আলাদা করে এখানে বের করতে। তো সেক্ষেত্রে আমাদের ইনপুট আমরা শুধু ভিন্ন ভিন্ন ইনপুট দিচ্ছি, এই যে এখানে বিসি জিরো থেকে শুরু করে সেভেন পর্যন্ত, জিরো থেকে সেভেন পর্যন্ত হচ্ছে, এখানে দুইটা জিরো আছে। সবাই একটা জাতি হওয়ার জন্য এখানে জিরো, এখানে ভিন্ন আছে, এখানে ভিন্ন আছে, এইখানে আবার হয়ে গেছে কি দুইটা একটা জাতি, দুইটা একটা জাতি হয়ে গেছে। আবার বি আর সি এর উপরে ইয়ে করতেছে, তো আবার এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ওয়ান আছে, মানে একটা ধ্বনি দুজন গরিব হয়ে গেছে, এখানে দুইজন ধ্বনি হয়ে গেছে, এখানে দুইজন ধ্বনি হয়ে গেছে, এখানে আবার বিজোড় সংখ্যা। এগুলো আসলে কোনো নিয়ম মানে না, এই সূত্রের মধ্যে যদি আমরা বসাই এর ভ্যালু জিরো, বি আর সি এর ভ্যালু জিরো জিরো বসালে, প্রত্যেকটা আলাদা আলাদা করে বসালে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা ইকুয়েশনটা আসলে, এতগুলো ইকুয়েশন তো সাবস্টিটিউশন ক্যালকুলেশন করে তো আমাদের প্রশ্ন বের করা সম্ভব না। একটা জিনিস দেখা যাচ্ছে ওয়ান শুধু কি হচ্ছে, এখানে যেখানে বিজোড় ওয়ান আছে সে জায়গায় ওয়ান হচ্ছে, আউটপুট জিরো না, কিন্তু ইয়ে করে না যে বিজোড় সংখ্যক জিরো আছে তাহলে না, এখানে বিজোড় সংখ্যক জিরো আছে এটা না, শুধুমাত্র খেয়াল করবে কোথায় কোথায় ওয়ান বিজোড় আছে। এখানে এই লাইনে দেখা যাচ্ছে ওয়ান একটা আছে, ওয়ান এই লাইনের মধ্যে আউটপুট ইনপুট একটা আছে, সেজন্য ওয়ান, এখানে ওয়ান আছে দুইটা সেজন্য আউটপুট জিরো, এই লাইনে দেখা যাচ্ছে এ বি সি তিনটির মধ্যে একটা ইনপুট আছে মানে বিজোড় সংখ্যক আছে সেজন্য ওয়ান, এখানে দেখা যাচ্ছে জোড় সংখ্যক আছে সেজন্য জিরো, এটা জোড় সংখ্যক আছে সেজন্য জিরো, আর এখানে বিজোড় আছে সেজন্য ওয়ান। জিরো বাদে প্রথম লাইন বাদ দিয়ে এটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান, আর জোড় সংখ্যক তাহলে আমরা থ্রি ইনপুট এক্সক্লুসিভ অর গেট করলাম। এখন এক্সক্লুসিভ অর গেট ইকুইভ্যালেন্ট থাকছে এটা আমাদের এ বি সি চারটে ইকুয়েশন হচ্ছে, পরে দেখি টু ইনপুট এক্সক্লুসিভ নর গেট, মানে অর গেট এই পর্যন্ত ছিল কোনো সমস্যা নেই। ট্রুথ টেবিলের পরে দেখা যাচ্ছে যে এখানে আউটপুট কি হচ্ছে ওইটাই যা হয়েছে এটাই তার ভিন্ন হয়ে গেছে। এটা ক্ষেত্রে আমরা ওই গল্পকারী সাধারণত মনে রাখি যে এখানে জিরো জিরো তে কেন ওয়ান হচ্ছে, ওয়ান ওয়ান কেন ওয়ান হচ্ছে, আমরা ধরলাম যে এখানে দুজনে গরিব মানুষ, দুজনে অনেক ধনী মানুষ, যদি এর বাড়িতে কোনো প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় বিয়ে বা যে কোনো অনুষ্ঠান হয় তাহলে এ এবং বি দুজনে গরিব মানুষ পাশাপাশি বাড়ি, একজন আরেকজনকে দাওয়াত দিলে দুইজন ধনী ব্যক্তি যদি হয় অনেক টাকা বাড়ি বাড়ি সব আছে, একজন আরেকজনের সাথে যদি দাওয়াত যায় বিয়ে জন্মদিন বা যে কোনো পার্টি হোক না কেন সে পার্টিতে যদি দাওয়াত যায় বাড়িতে যাবে সম্ভাবনা আছে, যাবে সম্ভাবনা বেশি যে যাওয়ার সম্ভাবনাটা, কারণ তুমি মনে করবে যে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সক্লুসিভ অর গেটে যা ঘটছে এক্সক্লুসিভ নর গেটে তার কিন্তু বিপরীত অবস্থা।
এই জায়গায় কি হচ্ছে, একদম জিরো, একদম ওয়ান, একদম জিরো, খুবই গরিব মানুষ, একদম অনেক খুবই ধনী একজন ব্যক্তিকে দাওয়াত করছে, তাহলে এই বি এর বাড়িতে আসতেও পারে নাও পারে, মানে করছি যে ওর বাড়িতে যাবো, কি খাবার দাওয়ার ব্যবস্থা করবি, কেমন হবে, ওখানে আমি যাবো না। অথবা এই বি যদি একে দাওয়াত করে কি হবে, এ অনেক ধনী ব্যক্তি, খুবই গরিব মানুষ, একে দাওয়াত করলে এ মানে অনেক সময় যেতে এর বাড়ি যাবে, বিয়ের বাড়িতে, বিয়ের বাড়িতে যদি সে লজ্জা করতো যে আমরা যাবো, সেখানে অনেক পোশাক আশাক, তারপরে অনেক অন্যরকম থাকবে, আমরা গরিব মানুষ সেখানে কি পোশাক করে যাবো, আমরা কি নিয়ে যাবো সেখানে, তাদের সাথে আমরা গিয়ে অ্যাডজাস্ট করতে পারবো না, সেখানে যেতে পারবে না, অসুস্থতা বোধ করবে। সেজন্য তাহলে দেখা যাচ্ছে এই এ জিরো বি ওয়ান অথবা এ ওয়ান বি জিরো দুটো ক্ষেত্রে একই ঘটনা। এই ক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার্থে এটাই মনে রাখছি যে এইরকম ঘটনা হলে কি হবে, যে এইখানে আউটপুট জিরো হবে, এই জায়গায় একজন আরেকজনের বাড়িতে তার সম্ভাবনা কম, কিন্তু এইখানে এ এবং বি এর ভ্যালু জিরো জিরো হলেও আউটপুট ওয়ান হবে, এবং এ এবং বি দুইটার ভ্যালু ওয়ান ওয়ান হলেও আউটপুট ওয়ান হবে। তাহলে এটা আমরা বললাম যে কেন যাবে, এইটা কেন যাবে, এই হচ্ছে ছিল আমাদের মোটামুটি গেট গুলার পড়া। এরপর কম্বিনেশন গেট আসবে, তারপর আমাদের প্রি ইনপুট এক্সক্লুসিভ নর গেট, আমরা যেটা করছিলাম এই যে ইকুয়েশন এ প্রাইম ডি আছে, প্রাইম না দিয়ে ডবল দিয়ে থাকা ভালো, তাহলে এ বি সি প্রাইম মানে এ বি সি এর উপর প্রাইম, তারপরে এ বি সি প্রাইম শুধু সি এর উপর বার, এ বি বার সি শুধু বি এর উপর বার, এবং এ বার বি সি তাহলে এখানে শুধু এ বার, এবং আগের মতো ট্রুথ টেবিল জিরো থেকে শুরু করে জিরো 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 ওয়ান শুরু করে সেভেন পর্যন্ত বাইনারিতে কনভার্ট করা হয়েছে। তাহলে আমরা আগে যেটা দেখেছিলাম, আগে দেখেছিলাম যে কি, যে ও ওয়ান ওয়ান যদি বিজোড় সংখ্যক হয়, ওয়ান বিজোড় সংখ্যক হলে দেখেছিলাম যে আমাদের আউটপুট ওয়ান হয়েছিল, বাকি সকল ক্ষেত্রে জিরো ছিল, তাহলে এটা উল্টা হয়ে যাবে। এখানে ওয়ান জোড় সংখ্যক কোথায় আছে তাই দেখি, বা ওয়ান আমাদের দরকার নেই, আগে কি আছে ওখানে যা ছিল, ওয়ান বিজোড় সংখ্যক যেখানে হবে সেটা কি হবে এখানে জিরো হয়ে যাবে, কারণ আগেটা ছিল কি ওয়ান বিজোড় সংখ্যক ওয়ান যেখানে ছিল সেইখানে আউটপুট ওয়ান হয়েছিল, এবার যেহেতু নট গেট আছে সেটা জিরো হয়ে যাবে। প্রথমে আমাদের ছিল কি জিরো জিরো জিরো, এটা তিনটা ইনপুট অজিরো ছিল, তখন ছিল জিরো আউটপুট, সেটা বাবলের জন্য ওয়ান হয়ে যাবে, বারের জন্য। তারপর বিজোড় সংখ্যক তো ওয়ান ছিল সেজন্য জিরো হয়ে গেল, বিজোড় সংখ্যক ওয়ান ছিল জিরো হয়ে গেল, এখানে দুইটা ওয়ান আছে জোড় জোড় সংখ্যকের জন্য ওখানে জিরো ছিল, এটা ওয়ান হয়ে যাচ্ছে, এখানে বিজোড় আছে এ বি সি বিজোড় থাকার জন্য আগের কেস ছিল ওয়ান জিরো, এখানে জোড় সংখ্যকের জন্য এখানে ওয়ান হয়ে যাবে, এখানে জোড়ের জন্য ওয়ান হয়ে যাবে, এটা বিজোড়ের জন্য এটা জিরো হয়ে যাবে। আমরা যদি এটার সাথে কম্পেয়ার করে দেখি, যেখানে জিরো ছিল সেখানে ওয়ান হয়ে যাচ্ছে, আর যেখানে ওয়ান ছিল সেখানে জিরো হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে, এইগুলো হচ্ছে খুব ছোট ছোট জিনিস, সেগুলো আমাদের আসলে দরকার হবে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা করবো, কম্বিনেশন লজিক করবো, সাথে আমাদের বিভিন্ন সার্কিট ডিজাইন ফাংশন হয়তো ওগুলোর নাম ডিকোডার ডিকোডার এরকম আরো কিছু বড় বড় সার্কিট আসবে, সেই সার্কিট গুলো ডিজাইন করতে হবে, তখন এই হচ্ছে আমাদের বিষয় ছিল এটাই, যে আমাদের আসলে ডিজিটাল সাবজেক্টটা খুব সহজ জিনিস, এবং এই ডিজিটালে কিন্তু মুখস্থ কোনো বিদ্যা নেই, ডিজিটালে মুখস্থ যদি করতে যাও সেক্ষেত্রে তাহলে কোনো বিদ্যা নেই, সম্পূর্ণটা হচ্ছে তোমার বোঝার জন্য। তুমি যদি এইসব জিনিসগুলো লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, একটা ডায়াগ্রাম যেটা আছে এই জিনিসগুলো যদি বুঝে থাকতে পারো তাহলে কোনো মুখস্থ নেই, তুমি টোটাল আমরা যখন সিলেবাস শেষ করে ফেলবো তখন দেখবা যে এর 75% হচ্ছে তোমার বোঝার জন্য, 25% একটু ডেফিনেশন থাকে এরকম থাকে, আর কিছু জিনিস আছে পরবর্তীতে আমাদের
রেজিস্টার শিফট রেজিস্টার এরকম কনসেপ্ট আছে, সেগুলো বুঝে বুঝে সুন্দর করে লিখতে হয় যে প্রপার স্টেপ বাই স্টেপ। ফ্লিপ ফ্লপ আছে, এগুলো তোমরা যারা ইন্টারমিডিয়েট আছো তোমাদের সবাই ঘুরে আসছো, তাহলে আমরা সেই জিনিসগুলো এখানে ডিটেলস আলোচনা করি। আমি দেখা যাচ্ছে যে এখানে যেমন কোলঘাটের ব্যাপার, তাহলে আমরা এতদিন নাম্বার সিস্টেম করে একটা নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু কোনো মুখস্থ প্রতিযোগিতা ছিল না। আবার এক আমরা শুরু করছি কত ক্লাস এবং একটা দিনের নেট খুলে দিচ্ছি, যেটার মধ্যে যারা ক্লাস করতেছো তারা তো করতেছেই, যারা ক্লাস করতে পারছে আমরা ভিডিও এবং অন্য দিন তোমাকে দিয়ে দিই, ভিডিও দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, ভিডিও পিডিএফ দেখে তোমাদেরকে এগুলো একটু বুঝে রাখছি, খুবই সহজ একটা সময় যদিও আছে। তারপর আমরা শেষ করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো কোনো বিষয় জানা থাকলে বলতে পারো। হ্যাঁ আছে, আশিক আছো? আশিক, জি স্যার, আমাদের পরীক্ষার বিষয়ে সংবাদ হচ্ছে যে আমরা গতকালকে ইয়েতে বসছিলাম, 030 সাথে আমরা ইয়েতে বসছিলাম, মিটিং এ বসছিলাম, জি স্যার, বিষয় ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাথে আমরা মিটিং করেছি। মিটিং এর মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি যেটা বলছে যে 030 যেহেতু পরীক্ষা চলতে চলতে বন্ধ হয়ে আছে, তিনটা পরীক্ষা, ওরা পরীক্ষা দিতে চাইলে আমাদের পরীক্ষা নিতে বলছে, কিন্তু কন্ডিশন হচ্ছে যে হল না খুলে পরীক্ষা নিতে হবে, নিজ দায়িত্বে সবাইকে বাইরে থেকে যে পরীক্ষার দিন ক্যাম্পাসে আসবে 2 ঘন্টার জন্য পরীক্ষা দিতে সবার সঙ্গে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। এই শর্তে ঢাকা ইউনিভার্সিটি বলছে যে পরীক্ষা স্টুডেন্ট দিতে চাইলে তাহলে পরীক্ষা নিতে হবে। আমরা স্টুডেন্টের সাথে আমি গতকাল রাত্রে বসছিলাম, তো ওরা অনেক বলতেছিল যে হল না খুললে আমরা কোথায় থাকবো, ছেলেদের মেয়েদের সবারই সমস্যার কথা বলতেছিল। তারপরে তাদেরকে আমি বোঝাইছি স্যার, যে তোমাদের একটা সেমিস্টার যদি শেষ করে অষ্টম তুমি ক্লাস চালাও, তাও তোমার একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার অষ্টম ক্লাস এইভাবেই অনলাইনে হোক বা ম্যানুয়াল পদ্ধতিতে হোক আমার চালু আছে। তো সেক্ষেত্রে তারা শেষ পর্যন্ত রাজি হয়েছে যে হ্যাঁ বাইরে থেকে পরীক্ষা দিব, আবেদন করা লাগবে যে দিন বরাবর ওরা করবে আবেদন করে, আমার বরাবর সবাই আবেদন করবে, করে একজন কালেক্ট করবে, ওরা ফর্ম্যাট রেডি করবে, ফর্ম্যাট রেডি করে সবাইকে দিবে, ওরা প্রিন্ট দিবে, প্রিন্ট দিয়ে সাইন করে পাঠাই দিবে। আমি বলছি যে হাতে লিখে দিলেও হবে, তোমার কম্পিউটার লেখার দরকার না, হাতে লিখে সব একজন চেয়ার কালেক্ট করবে, সবাইটা করে একটা ফোল্ডার করে আমাকে দিয়ে দিবে, আমি প্রিন্ট করে নিয়ে অফিসে জমা দিয়ে দেবে। জি স্যার, ওদের পরীক্ষা যদি হয় তোমাদের একটু বেশ খেয়াল রাখতে হবে, ওদের পরীক্ষা যদি সম্ভব হয় তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে বলবে। ওদের পরীক্ষাটা শুরু করলেও হয়তো ডিসেম্বরের 4 তারিখের দিকে শুরু করা যাবে, কারণ ওরা ওরা এখন আমাদের আবেদন দিবে, এই আবেদন বলতে ঢাকা ইউনিভার্সিটি 15 দিন সময় দিচ্ছে, ওরা আবেদন দেওয়ার পরে 15 দিন সময়, 16 তারিখ, তাহলে 15 দিন হলে ডিসেম্বরের 1-2 তারিখ চলে আসে, 1-2 তারিখ পরে ওদের পরীক্ষা শুরু হলে পরীক্ষাটা 3টা পরীক্ষা বাকি আসতো, 7-8 দিন পরীক্ষা লাগবে, আর একদিন হচ্ছে টিচার আর একজন হচ্ছে 3টা প্র্যাকটিক্যাল আছে, 3টা প্র্যাকটিক্যাল একদিনে হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের হয়তো ডিসেম্বরের 10-12 তারিখ পর্যন্ত বা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে। এখন জি স্যার, ওদের পরীক্ষার সাথে সাথে তোমাদের জন্য কোনো নোটিশ আসতে পারে যে ফর্ম ফিল আপ করে ফেলতে হবে, ফর্ম ফিল আপ ডিসেম্বরের মধ্যে হয়তো ফর্ম ফিল আপ করতে হবে, এরকম কোনো নোটিশ আসতে পারে। সেক্ষেত্রে স্যার তো আমাদের তো যদি পরীক্ষা নেন, আমাদের তো সেক্ষেত্রে 3 কলেজ একসাথে, মানে কম্বাইন যেহেতু হয় তো 3 কলেজ একসাথে পরীক্ষা হইতে হবে। 3 কলেজ একসাথেই হবে, সেই বিষয়ে ঢাকা ইউনিভার্সিটি 3 কলেজকেই বলছে, একসাথে মিটিং করেছে, যাদের পরীক্ষা বন্ধ ছিল অথবা শুধু পরীক্ষা বাকি আছে, ক্লাস না শুধু পরীক্ষা বাকি আছে, তাদের পরীক্ষা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে এই জন্য আগাম নিউজটা দিয়ে রাখলাম যে মানে 030 পরীক্ষা আমরা শুরু করবো, 030 পরেই কিন্তু তোমরা আছো, জি স্যার, সবারই কিন্তু ক্লাস ভালো। আসসালামু আলাইকুম স্যার, আমাদের
বলো নাই বা বলো। আমাদের যদি পরীক্ষা হয় তাহলে স্যার কবে নাগাদ হতে পারে? ডিসেম্বর? ওটা আমরা জানাবো তো, ওটা জানাবো। হ্যালো, আমি একটু অ্যাডভান্স আগাম ভিউজ দিয়ে রাখলাম যে 03 পরীক্ষা যদি, হ্যালো, 03 পরীক্ষা ডিসেম্বরে হবে মানে তোমাদেরটা, আমরা ফর্ম ফিলাপে নোটিশ দিব যখন, তারপরে, তার আগে না, ফর্ম ফিলাপ রুটিন সেটা আগে জানতে পারবো। আর যখনই আমরা নোটিশ দেব তারপরে থেকে আরো সময় দেওয়া হবে, কমপক্ষে মাস খান সময় দেওয়া হবে। সেটা ডিসেম্বরের শেষেও হতে পারে, জানুয়ারির শেষেও হতে পারে। যেহেতু আমরা মানে পরীক্ষার প্রসেসে যাচ্ছি, পরীক্ষা শুরু হলেই কিন্তু যাদের যাদের ক্লাস শেষ হয়ে গেছে, আস্তে আস্তে আমরা সবার পরীক্ষায় নিয়ে আসছি, চিন্তা ভাবনা করতেছি যে কারোর পরীক্ষার বাকি রাখা হবে না, কিন্তু কোনোভাবে হল খোলা সম্ভব নয়। ঢাকা ইউনিভার্সিটি স্পষ্ট বলে দিয়েছে যে হল খোলা বাদে, হল খোলা যাবে না, বলে সরকারের নির্দেশ আছে যে হল খোলা যাবে না। ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ, সময় অবশ্যই আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর আমরা এই বিষয় নিয়ে যখন ফাইনাল কিছু হবে তখন অবশ্যই জানাবো, আজকে সময় ছিল তো তাই একটু জানালো। ঠিক আছে, ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে।